হ্যালো ভিউয়ার্স, নীর এন্টারটেইনের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা যেখানে এসেছি জামালপুর জেলা, জামালপুরের অদূরেই মেলান্দহ উপজেলার ইউনিয়ন দুর্মুঠ ইউনিয়ন, সেই দুর্মুঠ ইউনিয়নে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। আজকে আমরা এসেছি দুর্মুঠের সেই হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে। কথিত আছে যে ইয়েমেন থেকে সরাসরি ধর্মপ্রচারকের জন্য যেই সুফি সাধকরা এসেছেন এদেশে, এবং এসে তারা ধর্মপ্রচারণার জন্য বিভিন্ন জায়গায় তারা স্থান করেছিলেন এবং স্থান নিয়ে মানুষের মধ্যে ইসলামের প্রচার করেছেন, সেই ইসলাম প্রচারকদের মধ্যে অন্যতম সাধক এবং ধর্মপ্রচারক হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই দুর্মুঠ হযরত শাহ কামালের মাজার শরীফে আজকে আমরা এসেছি। আমরা আপনাকে হযরত শাহ কামালের মাজার শরীফের ভেতরের অবয়ব এবং ঐতিহ্যের এক অনন্য স্থান, বহু বছরের প্রাচীনতম এই মাজার শরীফ, সেখানকার পুরো সাইটে আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এবং হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের সেই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানটাকে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব নীর এন্টারটেইনের মধ্য দিয়ে। আপনারা থাকুন আমাদের সাথে, এবং ইয়েমেন থেকে আগত সেই ধর্মপ্রচারক, ইসলাম সাধক, ইসলাম প্রচারক হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের আজকের এই ব্লগটিতে। ভিউয়ার্স, আমরা যেই মাজার শরীফের সামনে, গাছটির নাম হচ্ছে তমাল গাছ, সেই তমাল গাছটির লতা পাতা এবং ডালপালা দিয়ে পুরো মাজার শরীফে একটি ছায়া সুনিবিড় স্থান করে এবং ছায়া দিয়ে রেখেছে এই তমাল গাছটি। আমরা দেখতে পাচ্ছি যে বহু প্রাচীন এই গাছটির বয়স অনেক দিন হয়েছে, এবং এখানে যে লাল শালু কাপড় বাঁধা দেখছেন, এটা হচ্ছে যে ধর্মীয়ভাবে বিশ্বাসের জায়গা থেকে এই গাছটিতে অনেকেই নিয়ত করে এসে এখানে বিভিন্ন লাল শালু কাপড় এবং নিয়তের যেই মাধ্যমগুলো আছে সেই কাপড়গুলো তারা এখানে বেঁধে দিয়ে যান। তো এটাই হচ্ছে সেই গাছটি, একটি এখানকার প্রতীক। ভিউয়ার্স, আসলেই হচ্ছে এটা দুর্মুঠ ইউনিয়ন, মেলান্দহ উপজেলা, জামালপুর জেলার আওতাধীন মেলান্দহ উপজেলার দুর্মুঠ ইউনিয়নে এই হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। এটি একটি জাগ্রত মাজার শরীফ, এখানে ধর্মীয়ভাবে কোনো ভেদাভেদ নেই, হিন্দু মুসলিম প্রত্যেকটি ধর্মের অনুসারী মানুষেরা এখানে নিয়ত করে এসে এখানকার মাজারের প্রতি সম্মান রেখে তারা এখানে শ্রদ্ধা ভক্তির জায়গা থেকে তারা এখানে আসে এবং তাদের নিয়ত অনুপাতে এখানে শির নিয়ে এবং মানত দিয়ে যায়। তো এটা হচ্ছে মাজারের বাহিরের ঢোকার গেটের অংশটুকু। মাজারের পাশেই রয়েছে একটি মসজিদ, এটা মাজার এবং মসজিদ একসাথেই রয়েছে। অত্র অঞ্চলের সকল মুসল্লিরা এখানে নামাজ আদায় করে এবং তার সামনেই রয়েছে মাজার। পুরো মাজার ভবনটি হচ্ছে এটা, এবং সেই মাজারের যে ভবনটি প্রায় বহু বছরের পুরাতন ভবন, এটি একটি অবশ্যই একটি ঐতিহ্যের নিদর্শন হিসেবে এই মাজারটি এখানে কালের সাক্ষী হয়ে আছে।
প্রতি বছর এখানে বাংলা বৈশাখ মাসকে কেন্দ্র করে এখানে প্রায় এক মাসের একটি মেলা হয় এই মাজারকে কেন্দ্র করে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মেলায় আসে, বহু মেলায় বিক্রেতারা আসে এবং তারা এখানে নানা রকমের বাঙালি ঐতিহ্য নির্ভর পণ্য নিয়ে এখানে বসে থাকে এবং বিক্রিবাট্টা হয় এই মাজারকে কেন্দ্র করে। ভিউয়ার্স, এটি একটি বিল, এটা হচ্ছে মাজার যে এখানে রয়েছে সেই মাজারটার পাশেই রয়েছে এই বিল। এখানে প্রচুর মাছ এবং আগে ট্রলার নৌকা যেত, কালের পরিবর্তে বিলটি প্রায় এখন নষ্ট হওয়ার পথে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কচুরি পানা টানা দিয়ে বিলটি প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে। এই বিলটিতে একসময় আমরা দেখেছি যে এখানে প্রচুর ট্রলার মাছ দূর দূরান্ত থেকে মানুষ আসতো এবং এই বিলটিকে কেন্দ্র করে বিলটির পাশেই হচ্ছে এই মাজার শরীফের ভবন এবং এই দেয়ালটি। আমরা জানি যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসের জায়গা থেকে আমরা যাকে যেভাবে স্মরণ করি সেই শ্রদ্ধা সম্মানের সহিত স্মরণের একটি অন্যতম স্থান হচ্ছে এই হযরত শাহ কামালের মাজার শরীফ এবং সেই মাজার শরীফটির পাশেই হচ্ছে এই বিলটি। দেখতে পাচ্ছেন এখানে যে আসলে বাঙালি ঐতিহ্য নির্ভর পাখা, বাঁশের তৈরি জিনিসপত্র, কাঠের তৈরি ঢেঁকি, এই ঐতিহ্যের নানা প্রকার জিনিসপত্র নিয়ে এখানে আসলে প্রতি বছর বৈশাখ মাসের পুরোটা সময় জুড়ে মেলা হয় এবং এই স্থানটিকে ঘিরে হাজার হাজার মানুষ এখানে মেলায় আসে এবং প্রায় এক মাসের দোকান পাট করে এবং এই মাজারকে কেন্দ্র করে। মাজার শরীফে যারা আসেন তারা শ্রদ্ধা ভক্তির জায়গা থেকে এখানে মোম, আগরবাতি, গোলাপ জল এগুলো নিয়ে এখান থেকে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির শ্রদ্ধার সাথে তার কাছে নিবেদন করা হয়। এখানে হাজার হাজার দোকানপাটিরা সেখানে এই মোম, আগরবাতি সহ নানা রকম জিনিসের পসরা সাজিয়ে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেলান্দহের ঐতিহ্যবাহী এই মাজার, হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি এবং এখানকার যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা পুরোটাই এক মাসের যে জাগ্রত সময়ের মেলা হয় এখানে হাজার হাজার লোকজন এসে দোকানপাট দিয়ে তারা এখানে বিক্রিবাট্টা করে এবং এটা একটি ধর্মীয়ভাবে একটি উৎসবের রূপ নেয় পুরো এই দুর্মুঠকে কেন্দ্র করে এবং এই মাজারকে কেন্দ্র করে। আসলে দেশ বিদেশ থেকে আসলে এখানে আসে বিশ্বাসের জায়গা থেকে নানান ভক্তরা এসে তারা মাজার শরীফে তাদের নিয়ত সফল হওয়ার জন্য এখানে শিরনি পাক করে তারা দিয়ে যান এবং তারা অর্থ সহ নিয়তের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে এখানে তারা তাদের মানত রেখে যান হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। ভিউয়ার্স, জামালপুর থেকে এখানে আসলে 10 থেকে 15 কিলোমিটারের দূরত্ব হচ্ছে মেলান্দহ এবং সেই মেলান্দহ থেকে আরও 5-7 কিলোমিটার হচ্ছে এই দুর্মুঠ ইউনিয়ন। 3-4 কিলোমিটারের মধ্যে আমরা যে কোনো গাড়ি ধরে আসতে পারবো, অটো, রিক্সা, গাড়ি এবং এখান দিয়ে ট্রেন গিয়েছে, ট্রেনের লাইন গিয়েছে, সেটা হচ্ছে জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী যে লাইনের ট্রেন সেই ট্রেনগুলোতেও আপনারা উঠে আসতে পারেন। তো অবশ্যই যারা এই পবিত্র স্থানে আসতে চান তারা সবাই যার যার জায়গা থেকে এই মেলান্দহের দুর্মুঠ ইউনিয়নে এসে মাজার জিয়ারত করে এই ঐতিহ্যের নিদর্শনের সাথে আপনারা সাক্ষী হয়ে যেতে পারেন। সেই প্রত্যাশা রেখে আমি মাজার শরীফের বিভিন্ন দিক আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ঐতিহ্য এবং নতুন কোনো দর্শনীয় স্থান আমরা আপনাদেরকে আনবো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, আর সবসময় নীর এন্টারটেইনের সাথে থাকুন, থাকুন আমাদের সাথে নতুন নতুন ভিডিও পেতে এবং অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আবার নতুন কোনো ব্লগ এবং নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হবো।